নমস্কার আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু নর্মাল প্রেগনেন্সি বা সাধারণ গর্ভকাল আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বাড়িতে বসেই প্রেগনেন্সি টেস্ট করবেন গর্ভবতী হওয়ার লক্ষণ গর্ভকালীন সময়ে একজন মায়ের সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম দেওয়ার জন্য কী কী মেডিকেশনের দরকার হয় এছাড়াও এই সময়ে মায়েরা কী কী সমস্যার সম্মুখীন হন গর্ভকালীন সময়ে কোন ধরনের খাবার খাওয়া প্রয়োজন এবং যেসব মায়েদের রিস্ক প্রেগনেন্সি রয়েছে সবার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি বানানো হল এবার ফিরে যাব মূল প্রসঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত থাকা কোনো মহিলা যদি তার পিরিয়ড অর্থাৎ মাসিক মিস করেন এটাকে আমরা গর্ভবতী হওয়ার প্রাথমিক ও প্রধান কারণ হিসাবে ধরতে পারি তবে সব ক্ষেত্রে মাসিক বা ঋতুচক্র মিস হলেই কোনো মহিলা গর্ভবতী হলেন সেটা নয় কারণ এরকম অনেক মহিলাই থাকেন যাদের মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে মাসিক মিস হল মানেই তিনি প্রেগনেন্ট নন এবার কিভাবে আপনারা বাড়িতে বসে প্রেগনেন্সি টেস্ট করবেন ডক্টরের প্রেসক্রিপশান ছাড়াই আপনি ফার্মাসি থেকে প্রেগনেন্সি কিট সংগ্রহ করতে পারেন এবং সেটার মাধ্যমেই প্রেগনেন্সি টেস্ট করতে পারেন যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই মহিলার মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর এই সিজি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হরমোন ইউরিন ও ব্লাডে এর পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে যায় সুতরাং ইউরিন ও ব্লাডে এই সিজি হরমোনের অত্যধিক উপস্থিতি প্রমাণ করবে আপনি প্রেগনেন্ট হয়েছেন কি প্রেগনেন্ট হননি এবার আলোচনা করব গর্ভকালীন সময়ে একজন মায়ের শরীরে কী কী লক্ষণ প্রকাশ পায় আগেই বলেছি প্রথম লক্ষণ হল একজন মহিলা যদি কনসিভ করেন প্রথমেই তিনি তার মাসিক বা ঋতুচক্র মিস করবেন এছাড়াও মাথা ঘোরা আর্লি প্রেগনেন্সির একটা প্রাথমিক কারণ অনেক সময় আর্লি প্রেগনেন্সিতে মায়েদের একটা লাইট ব্লিডিং ও স্পটিং দেখা যায় তবে এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই অনেক মায়েদের ওজন বেড়ে যায় প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার হয় অনেক মায়েদের কনস্টিপেশান ব্যাক পেইন অ্যানিমিয়া ডিপ্রেশন এবং এরকম আরও অনেক মায়েরা আছেন যাদের রাতের ঘুমটা ঠিকমতো হয় না এবং এই পুরো গর্ভকালটা চলতে থাকে চল্লিশ সপ্তাহ ধরে এবার আমরা এই পুরো গর্ভকালটাকে তিনটি ভাগে ভাগ করতে পারি ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টারটা কি গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত সময়কালকে প্রথম গর্ভকালীন সময়কাল বা ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয় এই সময়ে কি হয় এই সময় ভ্রুণের ব্রেন স্পাইনাল কর্ড ভ্রুণের হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দনও শুরু হয়ে যায় এই সময়ে প্রত্যেকটা মায়ের সচেতনতা অবলম্বন করা উচিত কারণ এই প্রথম সপ্তাহ থেকে বারো সপ্তাহের যে গর্ভকালীন সময়টা এই সময়ে মিসক্যারেজের সম্ভাবনা থাকে অনেক বেশি অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে অনেক বেশি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিটা কি তেরো সপ্তাহ থেকে সাতাশ সপ্তাহ এই সময়কালকে সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি বলা হয় এই সময়ে একটা বিশেষ পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে অ্যানুম্যালি স্ক্যান এই টেস্ট প্রতিটা গর্ভবতী মহিলা ও তার গর্ভস্থ বাচ্চার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার গঠনগত ত্রুটি সম্পর্কে জানতে পারি এমনকি এই টেস্টের মাধ্যমে বাচ্চার লিঙ্গ নির্ধারণও করা যায় তবে সেটা দণ্ডনীয় অপরাধ এই সেকেন্ড ট্রাইমেস্টার অব প্রেগনেন্সি চলাকালীন সময়ে প্রতিটা মা তার বাচ্চার মুভমেন্ট কিক এবং পান্স অনুভব করতে পারে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি আঠাশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ এই সময়কালকে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি বলা হয় এই সময়ে আপনার শরীরের ওজন অনেকটাই বেড়ে যাবে এবং আপনি অনেক টায়ার্ড ফিল করবেন এই সময় আপনার পেটের মধ্যে বেড়ে ওঠা বাচ্চা আলোর উপস্থিতি অনুভব করতে পারবে এবং এ সময় তাদের শরীরে হাড়ের গঠন সুগঠিত হয় এবার আমি আলোচনা করব নর্মাল প্রেগনেন্সিতে সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম দেওয়ার জন্য একজন মায়ের পুরো গর্ভকালীন সময়ে কী কী মেডিকেশন নেওয়ার প্রয়োজন হয় প্রথমেই বলবো পুরো প্রেগনেন্সিতে একজন মায়ের দুটো টিটানাস টক্সাইড নিতে হয় একটা হচ্ছে প্রথম সপ্তাহ থেকে বারো সপ্তাহের মধ্যে প্রথম টিটানাসটা নিতে হয় এবং আপনি প্রথম যে টিটানাসটা নিচ্ছেন তার থেকে ঠিক চার সপ্তাহ পর বা আঠাশ দিনের মাথায় আপনাকে দ্বিতীয় টিটানাসটা নিতে হবে এবং আপনি আপনি যখন বুঝতে পারলেন আপনি প্রেগনেন্ট হয়েছেন তখন আপনি প্রথম সপ্তাহ থেকেই ফলিক অ্যাসিডটা স্টার্ট করবেন ফলিক অ্যাসিড স্টার্ট করলে কী হবে আপনার যে বাচ্চা আপনার যে ভ্রূণ যেটা আপনার শরীরে বেড়ে উঠছে তার ডিএনএর প্রপার ডেভেলপমেন্ট হবে অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেক মায়েরা যারা প্লান করে বাচ্চা নেন যাদের হাইরিক্স প্রেগনেন্সি রয়েছে ডায়াবেটিক্স ম্যালাইটাস থাইরয়েড এরকম মায়েরা যারা প্লান করে বাচ্চা নেন সেসব মায়েরা আগে থেকে ফলিক অ্যাসিডটা স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে কী হবে বাচ্চার যে অ্যানোমেলি কনজেনিটাল অ্যানোমেলি হওয়ার যে সম্ভাবনাটা মানে বাচ্চাদের তো বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমেলি হয় যদি কোনো মা প্ল্যান করে বাচ্চা নেন যাদের হাই রিক্স প্রেগন্যান্সি আছে বা যাদের হাই রিক্স প্রেগনেন্সিটা নেই তারা ফলিক অ্যাসিডটা মাস বা তিন মাস আগে থেকে স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার বাচ্চার ডিএনএটা সুগঠিত হবে এবং যে কনজেনিটাল অ্যানোমেলিগুলো আছে সেটার হাত থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন এবং এই ফলিক অ্যাসিডটা খেতে হবে বাচ্চা পেটে আসার প্রথম সপ্তাহ থেকে তেরো সপ্তাহ পর্যন্ত তারপর আপনি স্টার্ট করবেন আয়রন ট্যাবলেট উইথ ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং আপনি এই আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি থ্রি যতদিন না পর্যন্ত আপনার ডেলিভারি হচ্ছে ততদিন আপনি খেয়ে যাবেন এরকম আরও তথ্য পেতে হলে আমাদের এই হেলথ প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অপশনটি অন করুন ধন্যবাদ